কালো বলে দলে নেন না। সালাউদ্দিনের এক কথা যেন বদলে দিয়েছে জাকের আলীর কেরিয়ার। হুট করে সুযোগ পেলেন স্কোয়াডে, প্রথম ম্যাচেই বাজিমাত। ব্যাট হাতে ঝড় তুলে প্রমাণ দিলেন কেন তাকে সালাউদ্দিন বলেছিলেন রিয়াদের পর সেরা ফিনিশার। আর মাহমুদউল্লাহ রিয়াদ, এমন দিনে তিনি কেনই বা লুকিয়ে থাকবেন, প্রমাণ করলেন এভাবেও ফিরে আসা যায়। অধিনায়কত্ব কেড়ে নিয়ে যাকে দল থেকে রীতিমতো ছুঁড়ে ফেলা হয়েছিল, সেই মাহমুদউল্লাহ রিয়াদ ফিরলেন বীরের বেশে। দেড় মাস বিপিএল খেলেও যেন কোনো ক্লান্তি নেই, বুড়ো হাড়ের ভেলকি দেখানো অব্যাহত রাখলেন আন্তর্জাতিক ক্রিকেটেও। দেড় বছর পর ফিরেই এমন এক ইনিংস খেললেন যা অনেকদিন মনে রাখবেন সমর্থকরা। তরুণদের বুড়ো আঙুল দেখিয়ে বুড়ো রিয়াদের ব্যাটিং অবশ্য জেতাতে পারেনি দলকে। ক্রিকেটকে বলা হয় টিম গেম, রিয়াদ একা একা লড়াই করেও তাই জেতাতে পারেননি বাংলাদেশকে। রিয়াদের রাজসিক প্রত্যাবর্তনের দিনে পরাজয় দিয়ে সিরিজ শুরু করেছে টাইগাররা। বিপিএলের ক্লান্তিটা কি রয়ে গেল? বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ খেলা ক্রিকেটাররাও কেমন যেন ছন্ন ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে। বছরের প্রথম ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ দল মন ভরাতে পারেনি। বল হাতে ভালো শুরুর পরও শ্রীলঙ্কার স্কোর বোর্ডে জড়ো করে 206 রান। সিলেটে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই, সেই চাপেই যেন পিষ্ট হয়ে যায় টাইগাররা। শরীফুল তাসকিনরা বল হাতে যেমন শুরু করেছিলেন সেভাবে করতে পারেননি শেষ। লঙ্কানদের ইনিংসের দ্বিতীয় অর্ধে বাংলাদেশ দল হয়ে পড়ে বিবর্ণ। কুশল মেন্ডিস 36 বলে 59 রান করে ফেরার পর সাদিরা সামারা উইক্রামার 47 বলে 61 ও অধিনায়ক চারিতা সালঙ্কার 21 বলে 44 রানের অপরাজিত দুই ইনিংসে শ্রীলঙ্কা পায় জয়ের পুঁজি। শরীফুল, তাসকিন, মেহেদি, মুস্তাফিজ প্রত্যেকের ইকোনমি রেটই ছিল 10-এর উপরে। জবাব দিতে নেমে প্রথমেই লিটন দাসকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এর আগে ক্যাচ ছেড়ে ভুয়া ভুয়া শোনা লিটন এবার 0 রানে সাজ করে ফেরার সময় আবারও শোনেন ভুয়া ভুয়া দুয়ো। তার ওপেনিং পার্টনার সৌম্য সরকারও সুবিধা করতে পারেননি, তবু তো দুই অঙ্কের দেখা পেয়েছেন তাওহিদ হৃদয়ের ভাগ্যে, তাও জোটেনি। 5 নম্বরে ক্রিজে নামেন 549 দিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদ। প্রত্যাবর্তনের প্রথম বলেই হাকান দৃষ্টিনন্দন ছক্কা। প্রবল চাপের মুখে যখন রান প্রয়োজন তখন ক্রিজে এসেই দাসুন সানাকাকে উড়িয়ে মারেন লং অন দিয়ে। রিয়াদ যতক্ষণ ক্রিজে ছিলেন রানের জন্য খুব একটা ভাবতে হয়নি বাংলাদেশকে। 27 রানে সাদিরার ক্যাচ মিসের সুবাদে জীবন পান সাইলেন্ট কিলার। অন্যদিকে তিন ফরম্যাটের অধিনায়কত্ব পাওয়ার পর নিজের প্রথম ম্যাচে 22 বলে 20 রান করে সাজ করে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর জাকের আলী অনিক ক্রিজে নেমে হাল ধরেন রিয়াদের সাথে, বাংলাদেশকে দেখান জয়ের স্বপ্ন। মাত্র 27 বলের মোকাবেলা রিয়াদ পূর্ণ করেন অর্ধশতক। 31 বলে 54 রান করে যখন ফিরছেন পেভিলিয়নে ততক্ষণে হাঁকিয়ে ফেলেছেন 2টি 4, 4টি ছক্কা। চাপের মুখে জাকের হাঁকাতে থাকেন একের পর এক ছক্কা। 25 বলে 50 পূর্ণ করে বাংলাদেশকে লড়াইয়ে জিইয়ে রাখেন সিয়াম চৌধুরী। BDCricTime.